ঘরে রং করার পরে কিন্তু আমার কিছু কাঠের ফার্নিচার বা কাঠের কিছু জিনিস আছে, সেগুলো আমি পলিশ করানোর কথা ছিল, তো সময় পাচ্ছিলাম না। এখন সময় বের করে তারপর বাকি যে কাজটা সেটা ফিনিশ করলাম। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস পিয়া ফ্যামিলি বন্ডিং বাংলা ব্লগ চ্যানেল থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, যে যেখানেই আছেন সুস্থ আছেন। আমিও আছি ভালো আলহামদুলিল্লাহ। আর সেই ভালো থাকা থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করলাম। আর আমি বলেছিলাম যে পলিশের কাজ করাচ্ছি, আসলে কিছু কিছু ফার্নিচার আছে যেগুলো বার্নিশ ঠিকই আছে কিন্তু কালারটা একটু ফেড হয়ে গিয়েছে, তো আমি সেই ফেড কালারটাকে একটু পলিশের মাধ্যমে আবার নতুনের মতো করে নিলাম। তো এই তো আমার এই বুকশেলফটা ছেলেদের ঘরে ছিল, তো সেখান থেকে আমি এখন ডাইনিংয়ে নিয়ে এসেছি। আর হচ্ছে আমার যে বাকি কাঠের ফার্নিচারগুলো আছে সেগুলো মোটামুটি প্রায় সবই আমি করিয়েছি, শুধু খাট আর আমার সোফা ডাইনিং টেবিল এগুলো বাদে যেগুলো আমার হাতিল থেকে নেওয়া ফার্নিচার সেগুলো কিন্তু আমি করাইনি। বাকি কাঠের যে ফার্নিচারগুলো আমার আছে সবগুলোই আমি একটু ভালো করে পলিশ করে নিয়েছি। এখন আমি যা করছি সেটা হচ্ছে পলিশ করার পর কিন্তু আমি খুব ভালো করে একদিন এটাকে শুকিয়ে নিয়েছিলাম, তো তার পর দিনের ভিডিও আমি এখন শেয়ার করছি। আমার যে বুকশেলফটা ছিল বাচ্চাদের জন্য রাখা, সেখানেই এখন আমি কোকারিজগুলো রাখছি, কারণ আমার আসলে কোকারিজ রাখার আগে যে ক্যাবিনেটটা ছিল সেটা খুব একটা বেশি বড় ছিল না, যেহেতু আমার কোকারিজটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, বেশি হয়েছে, তো সেগুলো রাখার আর জায়গা পাচ্ছিলাম না। তো এই জিনিসটাই আমি এখন আমার কোকারিজ রাখার জন্য মোটামুটি একটা শোকেসের মতো বানিয়ে নিয়েছি। আর এখন সব কিছু সুন্দরভাবে একটু ঢুকিয়ে নিচ্ছি। আর এইটা আমার কিন্তু মশলা জার ছিল, এই যে আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন, আমার এই মশলা জারের ঢাকনাটা কিন্তু ভেঙে গিয়েছিল, তো তারপর আমি আবার আরেকটা কিনে নিয়েছি, তো সেটা এখন রেখেছি। আর এটা যেহেতু ঢাকনা ভেঙে গিয়েছে তো এটাকে কি কাজে লাগাবো, একবার ভেবেছিলাম গাছ লাগিয়ে ফেলি, পরে আবার ভাবলাম না গাছ লাগাবো না, যদি আর্টিফিশিয়াল কোনো ফ্লাওয়ার পাই সেটা এখানে হয়তো দিতে পারি, তবে তার আগে এখন আমি আমার যেই চামচগুলো আছে রেগুলার ইউজের সেগুলো এখানে এখন রেখে দিচ্ছি, এতে করে নিতে কিন্তু সুবিধা হবে, তো সেইভাবেই কিন্তু আমি সব কিছু একটু সাজিয়ে গুছিয়ে রাখছি। আর এগুলো হওয়াতে এই শোকেসটার কারণে কিন্তু এখন আমার জিনিসগুলো একদম হাতের কাছে পাওয়া যাচ্ছে, আর খুব সহজে দেখতেও পাচ্ছি এবং নিতেও কিন্তু আমার সুবিধা হয়। আগেরটাতে যেটা ছিল না, আগেরটাতে আমাকে ভেতরে একটু দেখে তারপর নিতে হতো, যেহেতু স্পেসটা কম ছিল, তো সেই কারণেই কিন্তু আমার এই জিনিসটাতে অনেক উপকার হয়েছে। আমি আসলে জায়গার অভাবে অনেক কিছু ঢুকিয়ে রেখেছিলাম যেগুলো বের করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, তো সেরকমই একটা জুসার মেশিন কিন্তু আমার কাছে ছিল, এটা আমার হাজবেন্ড দেশের বাইরে থেকে নিয়ে এসেছিল, তো সেটা কিন্তু আমি জায়গার অভাবে ব্যবহার করতে পারছিলাম না, তো এখন যেহেতু জায়গা হয়েছে আমি এটা বের করেছি। আর এটা কিন্তু খুব সুন্দর, চার্জের মাধ্যমে এটা চলে, চার্জ হলে তারপর আমি এটা কোথাও নিয়েও ব্যবহার করতে পারবো, বাইরে কোথাও নিয়ে তো একটু চার্জ করে নিলেই হয়, তো সেটা এখন বের করেছি। তারপর জায়গা মতো যেগুলো যেগুলো আমার হাতের কাছে জিনিসগুলো দরকার সেগুলোই আমি রাখছি, তো এভাবে করেই আমি একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। শোকেসটা গুছাতে গোছাতে আপনাদের সাথে বরাবরের মতো আমার রিকোয়েস্টটা করে নিচ্ছি,
যদি আপনারা আমার এই ভিডিওটা দেখে কোনো অংশ পছন্দ করে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন এসেছেন এবং নতুন আমার এই ভিডিওটি দেখছেন, তাদের যদি আমার এই ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে এবং মনে হয় যে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনাদের জন্য উপকার হবে বা এন্টারটেইন হবে, তাহলে কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আর আপনাদের এই ভালোবাসা, এই চাওয়া পাওয়ার মধ্যেই কিন্তু আমার চ্যানেলটা এগিয়ে যাচ্ছে একটু একটু করে। তো সেই জন্যই আপনাদের ভালোবাসাটা এবং আপনাদের সাপোর্টটা কিন্তু আমার অনেক বেশি দরকার। কথা বলতে বলতে কিন্তু গুছিয়ে নিলাম মোটামুটি, আর যেভাবে গুছিয়ে নিয়েছি সেভাবেও আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমার যেগুলো একদম হাতের কাছে দরকার সেগুলো কিন্তু আমি এখানে রেখেছি যেন দেখতে পারি, আর সেগুলো যেন আমি নিতেও অনেক সুবিধা হয়। তো এভাবে একটু গুছিয়ে রাখলে কিন্তু সব কিছুই হাতের নাগালে চলে আসে। আর এটা হচ্ছে নিচের রো, নিচের রোতে আমি আমার যে সাবান, তারপর স্ক্রাবার এগুলো রেখেছি, ঝুড়ি আছে সেগুলো রেখেছি, রেগুলার যে ভাতের তরকারি চামচ সেগুলো আমি এখানে নিচে রেখেছি। আর এইটার নিচে আমার যে কিছুদিন আগে আমি ভর্তার জন্য কিনেছিলাম সেটা কিন্তু এতদিন আমি কোথাও রাখতে পারিনি, আলমারির উপরে তুলে রেখেছিলাম, তো সেটা এখন এখানে বের করে রাখতে পেরেছি। আর নিচের যেই র‍্যাকটা আছে সেখানে কিন্তু আমার যেই বক্সগুলো আছে, খালি বক্স যেগুলো আমি ফ্রিজে রাখি বা বিভিন্ন কাজে ব্যবহার হয়, সেটাকে একবারে নিচের রোতে রেখেছি। আর এটা কিন্তু পুরোটা ঢাকা থাকে, দেখা যায় না, সেই জন্য এমন জিনিসগুলো রেখেছি যেগুলো আমি হাইড করতে চাই। আর এটাতে যেহেতু দেখা যায় সেই জন্যই কিন্তু আমি কোকারিজ টাইপের জিনিসগুলো রেখেছি। আর উপরে আমার দুইটা বক্স আছে, সেখানে আমি রেখেছি চানাচুর আর আমার মেয়ের সুজির প্যাকেট। এগুলো এখন আপাতত এভাবেই আছে, উপরে হয়তো বা অন্য কোনো সময় চাহিদা অনুযায়ী আমি চেঞ্জ করব। তো এই তো আমি আমার ড্রয়িং রুমে এভাবে করে আমার এই শোকেসটাকে সাজিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। এখন চলে এসেছি আমার ছেলেদের রুমে, আর এখন আমি আমার ছেলেদের বুকশেলফটাকে একটু ঠিক করছি, যেটা আগে আমি কোকারিজ রাখার কাজে ব্যবহার করতাম সেটাকেই কিন্তু এখন আমি বুকশেলফ রাখার, মানে বুকশেলফ বানিয়েছি ওদের বই খাতা রাখার। এটা আমার ছেলে কাতার থেকে কিনেছিল, যখন ঘুরতে গিয়েছিল তখন ওর খুব পছন্দ হয়েছিল, ওর বাবা ওকে কিনে দিয়েছিল মগটা। তো সেখানে আমি মোটামুটি ওদের স্ট্যাপলারের যে পিনগুলো আছে সেগুলো রেখে দিয়েছি। আর এটা হচ্ছে প্রিংগেলস খাওয়ার একটা, যেই কৌটাটা ছিল প্রিংগেলস খাওয়ার পর আমার বড় ছেলে এগুলো নিজে নিজে আর্ট করেছে, তো একটা কলমদানি বানিয়েছে বেশ সুন্দর। আর বানানোর পরে আমি আর এটা ফেলিনি, সেখানে ওর যে পেন্সিল তুলি সেগুলো আমি রেখে দিয়েছি। আর এটা মোটামুটি আপনারা কিন্তু সবাই যারা আমার নিয়মিত ব্লগ দেখেন বুঝে গিয়েছেন, এইটা কিন্তু আমার কিচেনে ছিল, অয়েল যেই জারগুলো সেগুলো আমি এখানে রাখতাম দুইটা। তো আর এখন আমি এখানে বডি মিস্টের জিনিসগুলো রাখলাম, সিরাম রাখলাম, আর হচ্ছে আমার বাচ্চাদের কিছু ওষুধ তেল এগুলো রেখেছি, প্রয়োজন অনুযায়ী আসলে জিনিসগুলো একটু সাজিয়ে রেখেছি আর কি। আর এখানে একটু শোপিসের মতো করে রাখছি, আর হচ্ছে দেখতেও ভালো লাগে, কিছু জিনিস চাইলে রাখতেও পারবে, এখন হেডফোন রেখে দিয়েছি। আমার হাজব্যান্ডের কিছু জিনিস আছে যেগুলো ওর অফিসে যাওয়ার টাইমে লাগে, সেগুলোই আমি রেখেছি এখানে উপরে। এখানে পারফিউম আছে, ওর অফিসে যাওয়ার সময় ও দিয়ে যায়, তো সেগুলোই পাশে রাখলাম যেন একদম চোখের সামনে পড়ে। আর এই বক্সটা, এটা কিন্তু আমার আবেগ বলতে পারেন, এটা আমার আব্বুর হাতে তৈরি করা বক্স, যেটা আমাকে ছোটবেলায় আব্বু বানিয়ে দিয়েছিল।
তো সেইখানে আমি বার্নিশ করে নিয়েছি, মানে পলিশ করিয়েছিলাম। তো পলিশ করার পর এখানে কিন্তু আমি সব সময় যেটা করি সেটা হচ্ছে, আমি আমার কিছু পারফিউম আছে, আতর আছে, যেগুলো আমার হাজব্যান্ড বাইরে থেকে এনে দিয়েছিল সেগুলো, তারপর তজবি আছে, মানে এখানে সমস্ত আতর তজবি এই সমস্ত টাইপ জিনিসগুলো আমি রাখি, কারণ আমার আব্বু আতর ব্যবহার করতো, আমার কাছে অনেক ভালো লাগতো। সুরমা আছে, তো সুরমা আতর এগুলো কিন্তু আমার আব্বু খুব পছন্দ করতো, তো সেই জিনিসগুলো আমি রেখেছি। আর এখানে যে খুশবুটা বক্সের মধ্যে হয়ে থাকে ওইটা আমার কাছে অনেক ভালো লাগে। সেই যে আব্বু আতর দিত সেটা আমার, মানে খুশবুটা আমার কাছে মনে হয় যে এখনও লেগে আছে। তো আতরের যে কোনো খুশবুই কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর আব্বুর কথা মনে করিয়ে দেয়। তো আর এক এই বক্সটা, সেটা আমার বিয়ের পরপর আমাকে দেওয়া হয়েছিল, মানে বিয়ের এক দুদিন পরই আমি এই বক্সটা পেয়েছিলাম। আমাকে কেউ একজন দিয়েছে কিন্তু আমার ঠিক মনে পড়ছে না, তো সেটাকেও আমি পলিশ করে নিয়েছি। আর এই সমস্ত জিনিসগুলো পলিশ করলে কিন্তু অনেক ভালো থাকে। আর এটা হচ্ছে আমার সুই সুতার বক্স, আমি এখানে আমার বিভিন্ন সুই সুতা রাখি। আর এই অ্যালবামটা আমি এখানে রেখেছি, তবে এখানে যে ছবিগুলো সেগুলো আমি চেঞ্জ করে অন্য কোনো কিছু দিব, তো এখন এভাবেই থাকুক, সেই জন্য আর কিছু চেঞ্জ করিনি। এই তো মোটামুটি উপরে আমি এভাবে করেই সাজালাম, আর এই ক্যাবিনেটের ভিতরটাও আমি গুছিয়ে নিয়েছি, সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। আর পুরো রুমটা শেয়ার করতে চেয়েছিলাম আসলে, কিন্তু পুরো রুমটা শেয়ার করার মতো সেই সময় হবে না, ব্লগটা অনেক লম্বা হয়ে যাবে, তো সেই জন্য আমি পুরো রুমটা আপনাদের সাথে পরবর্তীতে কোনো একটা ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। এই ড্রয়ারটার ভেতরে কিন্তু আমি, আপনারা যারা আগে আমার ব্লগ দেখেছেন তারা তো দেখেছিলেন যে আমি এখানে আমার চামচগুলো রেখেছিলাম, প্রয়োজনীয় জিনিসগুলো সব রেখেছি। এখন আপাতত আর সেগুলো তো রাখার প্রয়োজন নেই যেহেতু বুকশেলফ, আর উপরে এখানে আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চাদের যত কাজের জিনিস আছে সব জিনিসগুলো রাখতে পেরেছি। এটার ভেতর আমার হাজব্যান্ডের গাড়ির চাবি, এমনি লাগেজের চাবি, সেগুলো রাখা, আর ছেলেদের যত জিনিসগুলো আছে সব কিছুই আমি এখানে রেখেছি। এখানেও কিছু টুকটাক চাবি আছে ওদের, ঘড়িগুলো সব রাখা, কিছু রেগুলার পড়ে যায় সেই ঘড়ি, কিছু আছে ইনট্যাক্ট করে রাখে, সেগুলো সব এখানেই কিন্তু আমার সুন্দরভাবে একদম ম্যানেজ করতে পেরেছি, আর এটাই সবচাইতে বেশি ভালো হয়েছে। আর এই যে এই ঘড়িটা, এটা কিন্তু আমার আম্মু হজ করতে গিয়েছিলেন তখন নিয়ে এসেছিলেন সব জামাইদের জন্য, তো এইটা আমার কাছে অনেক ভালো লাগে, স্মৃতি হিসাবে রেখে দিয়েছি। আর মাঝে মাঝে যখন ওর মনে হয় ও তখন পরে বের হয়। আর এই তো ওদের বুকশেলফটাকে একটু সাজিয়ে নিয়েছি, আর খুব সুন্দর করেই কিন্তু জায়গা হয়ে গিয়েছে। আর এই হচ্ছে আমার ছেলের জন্য একটা ডায়েরি কিনেছিলাম আড়ং থেকে, এটা আমার ছেলের জন্য কেন কিনেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই ডায়েরিটা হচ্ছে আমার 2000 সনের ডায়েরি, 2000 সনে আমি এই ডায়েরিটা কিনেছিলাম, হলমার্ক অথবা আর্চিজ নামের যে শপগুলো আগে ছিল সেইখান থেকে কিন্তু আমি এই ছোট ডায়েরিটা 90 টাকা দিয়ে কিনেছিলাম আমার আব্বুকে নিয়ে। আর এটা তারপর আমি রেখে দিয়েছি, কি করব বুঝতে পারছিলাম না, তারপর এক সময় কাজে লাগলো। সেটা হচ্ছে কলেজ থেকে যখন বের হয়ে যাচ্ছিলাম তখন আমার সব ফ্রেন্ডদের, আমার স্কুলের টিচারদের অটোগ্রাফ আমি নিয়েছিলাম। এখন যদিও অটোগ্রাফটাকে অত একটা বেশি গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু আসলে এগুলোই অনেক মজার কিছু স্মৃতি যেগুলো এখন দেখলে মনে পড়ে। আমার সব ফ্রেন্ড, আমার ভালো লাগার কিছু মানুষ, আমার টিচার, ওনাদের সবার অটোগ্রাফ কিন্তু এখানে ছিল, আর আমি খুব যত্ন করে রেখে দিয়েছি এগুলো। আর আমার র্যাগ ডে আগে হতো, সেই র্যাগ ডের একটা টি শার্ট ছিল, সেই টি শার্টের ভেতরেও কিন্তু আমার অটোগ্রাফ আছে, সেটা আমি আপনাদের সাথে পরে একদিন শেয়ার করব।
তো ওই ডায়েরিটা কিনে দিয়েছি আমার ছেলেকে, যেন ও কখনো প্রয়োজন মনে হলে ওর ফ্রেন্ডদের অটোগ্রাফ নিয়ে রাখতে পারে। জীবনে কিছু কিছু জিনিস, কিছু কিছু ছকের থেকে বের হয়ে এ সমস্ত স্মৃতিগুলো ধরে রাখতে পারাটাও কিন্তু অনেক বড় ব্যাপার। আর এই তো মোটামুটি ওদের বুকশেলফের সব কিছু রেখেছি আমি, আর কিছু আমারও দরকারি টুকটাক বই রেখেছি। ঘড়ির জায়গা হচ্ছিল না, তো ঘড়িটা আবার এখানে একটা ঘড়ি রেখেছি। নিচের একদম রোতে হচ্ছে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র, সেগুলো আমি রেখে দিয়েছি। মোটামুটি এই হচ্ছে ওদের বুকশেলফটা গুছিয়ে নিলাম। দুপুরে রান্নায় চলে এসেছি, আর এখন আমি যা রান্না করছি সেটা হচ্ছে দুই রকমের তরকারি কিন্তু আজকে রান্না করব। তো একটা কচুর ছড়া রান্না করব, তো কচুর ছড়া ইলিশ মাছের মাথা আর লেজাটা দিয়ে রান্না করছি। কচুর ছড়া চিংড়ি মাছ আর ইলিশ মাছের মাথা বা লেজ বা ইলিশ মাছ, এগুলো দিয়ে কিন্তু অনেক মজা হয়। আর আমার হাজব্যান্ড ইলিশ মাছের মাথা লেজ দিয়ে রান্না করলে পছন্দ করে বেশি, তো সেই জন্য একটু লবণ মরিচ আর পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে, সামান্য পরিমাণ রসুন দিয়ে কিন্তু আমি মাছ আর মাছের মাথাটাকে একটু কষাতে ওদিকে দিয়ে দিলাম। আর এখন এদিকে আমি সেমভাবে তেলের মধ্যে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ রসুন আর হলুদ মরিচ দিয়ে পাঙাশ মাছ রান্না করব। তো পানি দিয়ে আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, আর সুন্দর করে কষে আসার পর কিন্তু আমি বাকি যে রান্নাটা সেটা করব। যে কোনো জিনিসই আপনি রান্নার ক্ষেত্রে দেখবেন যত ভালো কষানো হয় তত ভালো কিন্তু তরকারিটা খেতে অনেক টেস্ট হয়, তো সেই জন্য আমি একটু খুব ভালো করে কষিয়ে নেই যে কোনো তরকারির ক্ষেত্রেই। ওইদিকে কচুর ছড়াটা দিয়ে কিন্তু কিছুক্ষণ আমি কষাতে দিব, আর এদিকে আমার দেখতে পাচ্ছেন যে মশলাটা খুব সুন্দর করে কষে আসার পর আমি এখন মাছটা দিয়ে দিলাম। আর আমি যখন নতুন কোনো মাছ কিনে নিয়ে আসে তখন কিন্তু সেই মাছটাকে ভেজে রান্না করি না, সরাসরি আমি এভাবে মাছটা দিয়ে তারপর রান্না করি। আর ভেজে রান্না করলে সেই মাছটা আমার খেতে একদম পছন্দ হয় না, আর একদম তাজা মাছ কিন্তু এভাবে রান্না করলে খেতে অনেক টেস্ট হয়। যদি কখনো কেউ খেয়ে না থাকেন একবার ট্রাই করে দেখতে পারেন। কচুর ছড়াতে কিন্তু পানি বেশি লাগে, তাই প্রয়োজনের অতিরিক্ত পানি কিন্তু তরকারিতে দিতে হয়, আর আমিও একটু বেশি করে পানি দিয়ে নিলাম। এরপর আমি ওইটাকে আস্তে আস্তে রান্না করতে থাকবো, আর এদিকে পাঙাশ মাছটাও খুব ভালো করে কষে আসার পর আমি সুন্দর করে কিন্তু এখন পানি দিয়ে দিলাম। ছড়াটা প্রায় যখন একটু সিদ্ধ হয়ে এসেছে তখনই আমি এই মাছের মাথা আর লেজাটা দিয়ে দিয়েছি, আর এখন খুব সুন্দর একটা স্মেল আসছে। আপনাদেরকে তো সেটা দেখাতে পারলাম না, কিন্তু যে রান্না করা তরকারি আমি নিয়ে এসেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই তো আমার কচুর ছড়ার তরকারিটা আমি ধনে পাতা আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে আমার পাঙাশ মাছ যেটা আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম। কেমন হয়েছে রান্না সাথে আমার ব্লগটা, আশা করি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে কিন্তু আমার অনেক ভালো লাগে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।